হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো জ্যোৎস্না ফ্যামিলির আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আজকে স্বাগত। করবো দুপুরে ফ্রায়েড রাইস আর চানা পনির। অনেকদিন ধরে ভাবছিলাম ফ্রায়েড রাইস খাবো, ফ্রায়েড রাইস খাবো, তো আজকে করেই ফেললাম। দেখো, গাজরগুলো ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মেশিনটাতে গাজরগুলো গাজরগুলো ভালো করে কাটলে কী কাটবো, হবে? অতি সহজে কাজটা হয়ে যাবে। ওই জন্য এই মেশিনটা এনে দিয়েছিল ফ্রায়েড রাইস করার দিন। এই মেশিনের সাহায্যে গাজরগুলো কুচাই। দেখো কত সুন্দর কুচি কুচি হচ্ছে, ভেতরে দেখা যাচ্ছে না অবশ্য, আমি কেটে তোমাদেরকে দেখো দেখাচ্ছি। কত দাঁড়াও, সহজে গাজরগুলো কাটা হয়ে যাচ্ছে। দেখো, এক নিমেষে একটা গাজর আমার কুচানো হয়ে গেল, দেখতে পাচ্ছ? এবার দেখো ভেতরে কত সুন্দর ঝুরঝুরে করে গাজরগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর লাগছে। দেখো, এইভাবে তোমরা আলুও কাটতে পারো। এরপর আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। দেখো, ক্যাপসিকামগুলো কেটে চারফালা করে কেটে নিয়ে ভেতরের বুক এইভাবে গুলো, তিন চারটে ক্যাপসিকাম ছিল, প্রত্যেকটা ক্যাপসিকাম এভাবে কেটে বুকগুলো পরিষ্কার করে নিয়ে দেখো রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। আর বিনসগুলো মেজদি বটি দিয়ে কেটে ফেলেছিল, আগেই সুন্দর করে কেটে ফেলেছিল। এরপর দেখো ক্যাপসিকামগুলো আরও কত সুন্দরভাবে কেটে ফেলে এই মেশিনের ক্যাপসিকামগুলো সাহায্যে। এক নিমেষে কেটে ফেলবো। দেখো দিচ্ছি, আর কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। এইগুলো ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কাটা হয়, খুব সুন্দর হয় কাটা। এই মেশিনটা নিয়ে এসেছিলাম, খুবই উপকার হয় আমাদের। এই ফ্রায়েড রাইস যেদিনই করি এই মেশিনের সাহায্যে এক নিমেষে সব সবজিগুলো বানিয়ে ফেলি। ক্যাপসিকাম কাটাও পুরো শেষের মধ্যে হয়ে গেছে পুরো। দেখো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে দিচ্ছি আর কেটে ফেলছি, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে দিচ্ছি আর কেটে ফেলছি। দেখো কত সুন্দর কাটা হয়ে গেল এক নিমেষের মধ্যে। দেখো আমার কাজটা আরও কত সহজ হয়ে গেল। তাই এরপরে সব সবজিগুলো ভেজে নেব। তা ততক্ষণে বিজু পনিরগুলো ছোট্ট ছোট্ট করে বিজুকে কেটে আমি দিচ্ছিল। বলছিলাম একটু বড় হয়ে যাচ্ছে, একটু ছোট কর। বিজু বলছে না, এইভাবেই ভালো লাগবে, বেশি ছোট করে ভালো লাগবে না। তা আমি বললাম যেমন তোর ইচ্ছা হয় তেমন কাট। পাশে মেজদি বসে এদিকে আমার খাচ্ছিল, সবজিও ভাজা কমপ্লিট হয়ে গেছিল, কাজু কিশমিশ সবজি সবই রেডি করা হয়ে গেছিলো, মশলাও রেডি করা হয়ে গেছিলো। এবার রাইসটা রেডি করার পালা। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে, অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখেই মনে হচ্ছে রাইসের মধ্যে খেয়ে একটু বেশি ঘি আর একটু বেশি সবজি না হলে না ঠিক রাইসটা জমে না। পাশে ঈশিকা বসেছিল, বসে বসে বলছিল ছোটো মা আমার খিদে পেয়ে গেছে, কখন খেতে দেবা। তারপরে আমার রাইসটাও রেডি হয়ে গেছে, ঝুরঝুরে রাইস রেডি, দুপুরে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আমার চানা পনিরটা হলেই দুপুরের রান্না কমপ্লিট। ওইদিকে আবার পেছনে দেখো ঈশিকা ছোটো মার দার সময় আবার দিচ্ছে। দেখো মেজদি কাঁঠাল নিয়ে চলে এলো, গাছ পাকা কাঁঠাল হেভি মিষ্টি। আমি এদিকে আটা মাখাচ্ছিলাম রুটি বানাবো, মেজদি গাছ পাকা কাঁঠাল নিয়ে এসে বলল গরম গরম রুটি দিয়ে খাবো। সন্ধ্যার টিফিনের জন্য চা রেডি করছিল, চা বিস্কিট মুড়ি দিয়ে সন্ধ্যার টিফিন করব সবাই। আর রাতের জন্য পাকা কাঁঠাল থাকবে আর গরম গরম রুটি থাকবে, দারুণ লাগবে। কাঁঠালটাও সেই মিষ্টি, খেতে সুস্বাদু। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আবার ছোটো জন তো তর্স হয়েছিল না, কাঁঠাল ভাঙতে রেডি হয়ে গেছে, একদম পুরো রেডি করে ফেলছে কাঁঠাল ভেঙে, যে গরম গরম রুটি হবে আর খাবো।